नमस्कार बंधुरा, आपने जदि धाधा पसंद कर थाकें ताहले ए धाधागुलो आपनार जन्य। प्रतिटि धाधार उत्तर देवार जन्य आपनाके 10 सेकेंड करे समय देवा होबे। आपनि 10 सेकेंडेर मध्ये धाधार उत्तरटि कमेंटे आमादेरके जानिये देबेन। एबं आपनि जदि नियमित नतुन नतुन धाधा देखते चान ताहले आमादेर चैनलटि सबस्क्राइब करे राखते पारेन। आजकेर प्रथम प्रश्न, ओरे बाबा देखे एलाम जयपुर हाटे, ठ্যাং নেই হাত নেই জিব্বা দিয়ে হাঁটে, বলো তো বন্ধুরা কি হবে এই ধাঁধাটির উত্তর? উত্তরটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটি দেখে নেই। উত্তরটি হচ্ছে শামুক। আজকের দুই নম্বর প্রশ্ন, বুকে দাঁত পিঠ সমান, কাঠের দণ্ড কেটে ফেলে সে হচ্ছে মহান, বলো তো এটা কি? তোমার উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে এই উত্তরটি দেখে নিই। বন্ধুরা এই ধাঁধার উত্তর হচ্ছে করাত। আজকের তিন নম্বর প্রশ্ন, হাজার বছরের পুরনো হলেও বয়স তার মাত্র 15 দিন, আমাদের মাথার উপরে জিনিসটির বাস, বলো তো বন্ধুরা কি হবে এর উত্তর? উত্তরটি তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। চলো তাহলে উত্তরটি দেখে নেই। এর উত্তরটি হচ্ছে চাঁদ। আজকের চার নম্বর প্রশ্ন, পা নেই তবুও চলে সে, কিন্তু একই জায়গায় সবসময় থাকে, বলো তো এটা কি? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে দিও। চলো তাহলে এর উত্তরটি দেখে নেই। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘড়ি। আজকের পাঁচ নম্বর প্রশ্ন, একই প্রশ্ন সবাই ভিন্ন ভিন্ন উত্তর দেয়, সবারই উত্তর কিন্তু সঠিক, বলো তো প্রশ্নটা কি? বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হচ্ছে এখন কটা বাজে। আজকের ছয় নম্বর প্রশ্ন, বলো তো এটা কোন তরকারি যা রান্না করতে লবণ দিতে হয় না? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো তাহলে উত্তরটি দেখে নেই। বন্ধুরা এই ধাঁধার উত্তর হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশ রান্না করতে লবণ দিতে হয় না, কারণ নোনা ইলিশের মধ্যে প্রচুর লবণ থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখো, এখানে প্রথম মহিলাটি একটি বিষাক্ত পিঁপড়ার বাসার উপর বসে আছে, আর এই অনেকগুলো পিঁপড়ার কামড়ে মেয়েটি মারাও যেতে পারে। আর দ্বিতীয় মেয়েটি একটি জ্বলন্ত পাথরের উপরে বসে আছে, পাথরের চারপাশে হালকা আগুন জ্বলছে, তাই পাথরটি অতিমাত্রায় গরম, এখানে কিছুক্ষণ বসলে মেয়েটির শরীর পুড়ে যেতে পারে। তো বন্ধুরা এবার বলো তো 5 মিনিটের জন্য তুমি কোনটিতে বসতে পারবে? উত্তরটি তুমি জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। চলুন তাহলে বন্ধুরা উত্তরটি দেখে নেই। গরম পাথরের উপর 5 মিনিট বসে থাকাটা সত্যি অসম্ভব, তাই আমার মনে হয় প্রথমটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা কে কে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আজকের শেষ প্রশ্ন, যার উত্তরটি আপনারা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রশ্নটি হচ্ছে, একজন সাঁতারু জলে ডুবে সাঁতার কাটলো তবুও তার চুল ভিজল না, কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে কয়টি প্রশ্নের আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।